কলকাতা হাইকোর্ট থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ভুরি ভুরি অভিযোগ রয়েছে রাজ্য এবং রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে সেই অভিযোগে আবারও একবার অস্বস্তিতে পড়ল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ এর আগে আপনাদের জানিয়েছিলাম রাজ্যে প্রাথমিক চাকরি করে বাংলাদেশি এক নাগরিক সেই মামলায় আজ বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টে আইনজীবীকে সরাসরি জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তি এই দেশের নাগরিক কিনা তার প্রমাণ অবশ্য আইনজীবী বা ওই ব্যক্তি আদালতে প্রডিউস করতে পারেননি যদি ওই ব্যক্তির আইনজীবী বিচারপতি অমৃতা সিংহের সঙ্গে সরাসরি বিতর্কে জড়িয়ে পড়েন বিচারপতি অমৃতা সিনহাকে মক্কেলের আইনজীবী বলেন এই মামলার কোনো গ্রহণযোগ্যতাই নেই পরবর্তীতে আইনজীবী পক্ষ থেকে আবারও জানানো হয় থানায় কোনো অভিযোগ পর্যন্ত দায়ের করা হয়নি এই মামলায় আর এরপরই সরাসরি বিচারপতি বলেন যে এই মামলায় ওই ব্যক্তির বাবা এবং মা দুজনেই বাংলাদেশের নাগরিক যেহেতু ওই ব্যক্তির বাবা মা দুজনেই বাংলাদেশের নাগরিক তাই ওই ব্যক্তি পশ্চিমবঙ্গ তথা এদেশের নাগরিক হতে পারেন না ফলে ওই ব্যক্তি এজলাসে তার সমস্ত প্রমাণপত্রও জমা দিতে পারেননি তাই আদালত এই মর্মে নির্দেশ দিচ্ছে ওই ব্যক্তির নাগরিকত্ব এবং চাকরি সংক্রান্ত সমস্ত বিষয়ে সিআইডিকে তদন্ত ভার দেওয়া হচ্ছে এবং সিআইডি এই বিষয়ে তদন্ত করবে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ইজলাস থেকে সরাসরি বাংলাদেশের নাগরিকের চাকরি সংক্রান্ত বিষয়ে বিচারপতি ম্যামের ঐতিহাসিক নির্দেশ